সবাইকে ভালোবাসা দিতে গিয়ে দেখলাম সবাই ভালোই আছে আমাকে ছাড়া। আমার ভালোবাসা আর যত্নগুলো তাদের আর প্রয়োজন নেই, আসলে প্রয়োজনটা মিটে গেছে। এখন নতুন মানুষ, নতুন মানুষের যত্ন, নতুন মানুষের ভালোবাসা, এই নিয়েই সবাই ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেক নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল, একদম মানে ঘুম থেকে ওঠার থেকেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে। এখন বাজে হচ্ছে 6:30, আর আজকে 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল। তো ঘুম থেকে উঠে আমি যেটা করি, মুখে চোখে জল নিই, কিন্তু আজকে কিন্তু মুখে চোখে জল নিইনি, ফোনটাকে সেট করেছি, সত্যি কথা বলছি, তবেই কিন্তু ওই শোয়ার ক্লিপটা নিতে পেরেছি। তারপরে মুখে চোখে জল টল নিয়ে অর্ককে ঘুম থেকে উঠিয়েছি। ঘুম থেকে উঠিয়ে অর্কর প্রথম কাজ হচ্ছে এই যে বালিশটাকে ওইদিকে রেখে দিই, আমাকে এসে জড়িয়ে ধরবে আর অনেকগুলো হামু খাবে। আর এটা কিন্তু একদম ছোট থেকে ওর অভ্যেস, আর আমি যদি না থাকি ওর আশেপাশে, ও হয়তো ঘুম থেকে উঠলো কিন্তু বিছানা থেকেও একদম নামবে না। যতক্ষণ না আমি আসছি ওকে কোলে নিচ্ছি আর যতক্ষণ না আমাকে হামু খাচ্ছে, ততক্ষণ ও কিন্তু বিছানা থেকে নেমে আসবেই না। উইটা এখনো পর্যন্ত ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে, মা তুমি আসো, তোমাকে আমি আদর করবো তারপরে। তো এখানে ফ্রেশ হতে চলে এসেছি, ব্রাশ করাবো অর্ককে আর আমিও ব্রাশ করে নেব। আর কালকে যেহেতু পাপিয়াদি রাতে পড়াতে আসতে পারিনি, ওই জন্য আজকে একদম আর্লি মর্নিং পড়াতে আসবে, কারণ ওর তো এক্সাম চলছে সেই কারণে। তো একদম আর্লি মর্নিং পড়াতে আসবে, পড়িয়ে টড়িয়ে তারপর অর্ককে স্কুল পাঠাবো। তার আগে আমিও এইদিকে কাজগুলো করে নেব। মায়ের মুখে বরাবরই শুনেছি জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কথাটা এখন আমি হাড়ে হাড়ে টের পাই। হ্যাঁ, এটা সত্যি, কারোর জন্য জীবন এটা থেমে থাকে না। আর আমরা যখন ভাবি না যে না একে ছাড়া আমরা বাঁচবো না, হয়তো এই আমাদের জীবন থেকে চলে গেলে মরে যাব, তার থেকে বড় ভুল আর কিছু নেই। আসলে মৃত্যুটা এত সহজ নয় গো জীবনে, মৃত্যু যদি এত সহজ হতো তাহলে এত যন্ত্রণা দিয়েও মানুষ বেঁচে থাকতো না। তো এখানে অর্ককে কাজু দেবো, সেই কারণে আমি এখানে কাজুটা বের করছি, আর সাথে দেবো গরম জল, ও হালকা কুসুম কুসুম গরম জল। আর সকালবেলা উঠে কাজুটা খাই, মানে ড্রাই ফ্রুট থাকে, বাদাম মানে কাজু, তারপরে আলমন্ড, এগুলো থাকে। আর এদিকে ফুল ফুটেছে সেটাই তোমাদেরকে দেখালাম। অনেকেই বলো যদি তুমি ওভারকাম কেন করতে পারছো না, এতটাই কি সহজ সব কিছু থেকে বেরিয়ে আসা, আমি যদি চাইও তবুও এগুলো বেরোতে দেয় না আমাকে। হ্যাঁ, নতুন করে জীবনটা হয়তো শুরু করেছি বলতেই পারো, কিন্তু তবুও ওই আর কি, সব কিছু থেকে বেরিয়ে আসা এত সহজ না। যেই ট্রমাগুলো আমি পেয়েছি সেই ট্রমাগুলো থেকে বেরিয়ে আসা এতটা সহজ না। ভালো স্মৃতি সত্যি কথা বলতে তেমন নেই, তেমন বলতে কি নেই বলতে পারো ভালো স্মৃতি। তবুও কী বলতো, ভালো স্মৃতির থেকে খারাপ স্মৃতিটা বেশি জাঁকিয়ে বসে মনের মধ্যে, আর এইগুলো থেকে না সহজে বেরিয়ে আসা যায় না গো, অনেকগুলো বছর টাইম লাগে সেটার জন্য। তো ঠিক, আস্তে আস্তে হয়তো বেরিয়ে যাব, কারণ জীবন ওই যে বললাম কারোর জন্য কখনো থেমে থাকে না, কেউ কারোর জন্য মরেও যায় না। রাইস কুকারে এখন ভাতটা ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর এদিকে আমি একটু বসাবো হচ্ছে আদা দিয়ে একটু চা, আমি নিজের জন্য বসাবো, আর পাপিয়াদি যেহেতু পড়াতে এসছে, পাপিয়াদি আর আমি একসাথেই খাবো চাটা, সেই কারণে একটু আদা দিয়ে করছি। তার কারণ হচ্ছে এই তো ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসছে, সকাল সন্ধ্যে বেশ ঠান্ডাটা লাগছে জানো তো। তো এখানে পাপিয়াদি চাটা নিচ্ছি, এইদিকে আমার চাটা নিচ্ছি, আর বিস্কিট নেবো সাথে, ব্যাস তাহলে হয়ে যায়। পাপিয়াদিকে বিস্কিট দেবো, আর কালকে রুটি ছিল তো সেই রুটিটা আমি আজকে খাবো, রাখা ছিল তো এটা তো নষ্ট করব না, সেই কারণে আমি রুটি খাবো। আর এইখানে দেখো অর্ক সকাল থেকে উঠে ইয়ার্কি ফাজলামি করছে ম্যামের সাথে। আর আজকে না দুপুরে ভেবেছি মানে একবারই রান্না সেরে নেবো, দুপুরেরটা আর সকালে যা খাই পাঠাবো একই করব। মানে আজকে সব রকম সবজি দিয়ে একটুখানি মাছের ঝোল বানাবো জানো তো, আর রাতে একটুখানি ভাবছি কিছু একটা বানাবো, অর্ক কবের থেকে বলছে তো, তো দেখা যাক কী বানানো যায়। তো একটু চাটা খেয়ে এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, নিয়ে জল দিয়ে ভিজিয়ে এখানে রেখে দিলাম। আর আমি না যেদিনকে মাছ সকালেই বানাই সেদিনকে ডিপ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে কি বরফটা ছেড়ে যায়, আমার সহজে অসুবিধা হয় না সকাল বলে, একটু জলে ভিজিয়ে নিলে যেন তো নর্মাল হয়ে যায়। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম, প্রথমে দুটো মাছ নিয়েছিলাম, তারপরে দেখলাম যে মাছের পিসটা অনেকটাই ছোট, অর্কর খেয়ে পোষাবে না, তাই তিনটে মাছ নিলাম, আমি একটা অর্কর দুটো দেব, ব্যাস তাহলে হয়ে গেল। আর আজকে মাছের ঝোলটা পেঁপে আলু কাঁচকলা এই দিয়েই করবো। আর এখানে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর অনেকেই বলো যে দিদি অর্ককে সকালবেলায় ভাত খাইয়ে স্কুলে পাঠাও, দেখো অর্কর হচ্ছে ডে, ঠিক আছে, অর্ক যেহেতু ডে স্কুল যায় তো সেই কারণে আমি অর্ককে ভাত খাইয়েই স্কুলে পাঠাই, একটু পেটটা ভারী থাকে। আর কি বলো তো, ফলটা যেহেতু খায় তো সেই কারণে ফলটা টিফিনের মধ্যে দিয়ে দিই। তো কি বলতো, ওর প্রপার রুটিনে রাখি আমি, ইন ভিং আমি টিফিনে সত্যিই দিই না, বড় হলে হয়তো নিজের মর্জি মতো বায়না করবে, তাই ছোটোবেলাটা একটুখানি নিজের মতো করে চালানোর চেষ্টা করছি, কারণ বড় হয়ে গেলে তো আর শুনবে না কথা সেই কারণে।
তো একটুখানি পাঁচফোড়ন দিয়ে এখানে তোমার সবজিগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধটাকেই ভেজে নিলাম, মানে মাইক্রোওভেনে ওইদিকে সেদ্ধ করতে দিয়েছিলাম সবজিগুলোকে কেটে। তো সেদ্ধ করতে দিয়ে এখানে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যেটা ছিল বাটা টমেটো ওই বাটাটা দিয়ে একটু কষিয়ে আমি জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আর এদিকে অর্ককে দেবো একটুখানি জল গরম। আমি সকালবেলা অর্ককে দুবার মানে কুসুম কুসুম জল দিই যাতে ও পটিটা করে ফেলে আর স্কুলে যেন ওই প্রবলেমটা না হয় সেই কারণে। কারণ আমি মোটামুটি যেন তো অর্ককে সলিড খাবারই দিই সারাদিন, আমি ইং বিং খাবার দিই না ওকে, ঠিক আছে? আর যেদিনকে খেতে চায় না সেদিনকে হয়তো মানে টুকিটাকি দিলেও আমি ওই নাটস এইসব মানে বাদাম টাদাম এইসবই দিই, খুব একটা ইজি ইজি খাবার আমি ওকে দিই না। তোমরা মোটামুটি আমার ব্লগে দেখেছো। আর দুদিন যেহেতু শরীরটা ভালো ছিল না ওই জন্য দুদিন বাইরে থেকে এনে খাইয়েছিলাম আর কিচ্ছু না। তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছটাকে দিয়ে একটু ফুটে এলেই মাছটাকে আমি নামিয়ে নেবো। আর এখানে হয়ে গেল মাছের ঝোল, ওইদিকে ভাতটাও হয়ে গেছে, আর অর্কর জন্য জাস্ট একটা রুটি করে নেবো তাহলে হয়ে যাবে। আমি তো রুটি খেয়ে নিয়েছি, বাসি রুটি তো অর্ককে খাইয়ে পাঠাবো না, তো একটা রুটি করে নিলে অর্কর হয়ে যাবে, একটা রুটি খেয়ে যাবে ডিম সেদ্ধ, আর এই যে ঝোলটা রয়েছে তার সাথে একটু সবজি দিতেও ব্যাস হয়ে যাবে। আর এখানে দেখো আমার তো বাসন পড়া শেষ নেই, সকাল থেকে রাত অবধি বাসন ঘষতে ঘষতেই আমার জীবন চলে যাচ্ছে। তবু বলবো ভালো আছি, জানো তো জীবনে খারাপ আছি আমি একবারও বলবো না, তবে আগে যে জীবনটা আমি পেয়ে করেছি তার থেকে আমি অনেক ভালো আছি। এখন আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার ছেলেকে ভালো করে মানুষের মতো মানুষ করা। আর পাঁচটা যেমন মায়ের স্বপ্ন থাকে তার সন্তানকে ভালো করে, মানে বিশ্বাস করো আমি চাই না যে ও বিশাল উচ্চশিক্ষিত মানে বিশাল কিছু পড়িয়ে, কারণ আমি দেখছি তো পড়াশোনার থেকেও দরকার হচ্ছে বাচ্চাকে নিজে মানুষের মতো মানুষ করা, জানো তো। তারপরে তো পড়াশোনা শিক্ষা আছেই, তোমার ছেলে যদি ঠিকঠাক করে মানুষই না হতে পারলো তাহলে তোমার এত শিক্ষা দিয়ে লাভ কী? আমি ওই জিনিসটাই চাই না। আমি চাই কি বলো তো, আমার আমি যেমন আমি দাদা যেমন মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমি চাই আমার ছেলেও কোথাও গিয়ে আমার কাছে এই জিনিসটা বুঝুক যে হ্যাঁ মানুষকে কীভাবে মানুষ বলে গণ্য করতে হয়, কোনো মানুষকে আঘাত দিয়ে কথা না বলা ভালো, এই জিনিসগুলো যেন আমার ছেলে জানে। হ্যাঁ কোনো বেফালতু যেন তার আচরণে যেন কোনো কেউ কষ্ট না পায়। তো এইগুলো আমি ওকে এখন থেকেই ওকে শেখানোর চেষ্টা করি, অনেক ছোটোর থেকেই শেখাই, আর সঙ্গে সঙ্গে আমি শাসন করি, জানো তো। অনেকেই এটা বলে যে তোর একটা জিনিস আছে যে সঙ্গে সঙ্গে তুই শাসন করিস কোনো কিছু ভুল করলে, কারণ আমি এই জিনিসগুলো ওকে একদমই প্রশ্রয় দিই না, তাতে যদি আমার উপর রাগ করে তাহলে রাগ করুক। দেখো এখন আমার উপর রাগ করেছে, তার কারণ হচ্ছে ও কিন্তু ওই ম্যাম পুরী যাওয়ার পর হুট করে টিভিটা চালিয়ে দিয়েছে, তো আমি ওকে বললাম যে তুমি যে টিভিটা দেখছো তোমার তো আজকে এক্সাম আছে, তো এখানে আমাকে একটু তেল দিচ্ছিলো যে না ঠিক আচ্ছা আমি ঠিকঠাক পাস করে যাবো, তুমি টেনশন করো না, তো এত তোমার শরীর খারাপ করে যাচ্ছে, এইসব পাকা পাকা এখন কথা শিখেছে বলতে। তো এই যো এখানে ফলগুলো এই যে বের করে সব রাখছি, কালকে এনে রেখেছিলাম ফ্রিজে ভরে দিয়েছিলাম প্লাস্টিক সমেত, আর মানে এইভাবে বাকেটের মধ্যে রাখা হয়নি সেই কারণে বাকেটের মধ্যে রাখছি। ওই নানা রকম ফল এনে রেখে দিই, কারণ এক এক দিন ভাবে মানে এক এক দিন এক এক রকমভাবে দিই, আর সিজনাল ফ্রুট বাদ দেওয়ারই চেষ্টা করি সব দিনকে। তো এই যে ফলগুলো যেগুলো আজকে নিয়ে যাবে টিফিনে সেইগুলোকে বের করে রাখলাম, আর মৌসুম্বির জুস তো খেয়ে যায়, আর আমিও টিফিনের পর একটা করে মৌসুম্বির জুস খাওয়ার চেষ্টা করি। তো এখানে মৌসুম্বি টোসুম্বি সব রাখলাম, এগুলো কাটবো এবার। টেনশন যে কত খারাপ একটা জিনিস সেটা আমাকে না দেখে হয়তো কেউ বুঝতে পারবে না, মানে টেনশনের জন্য মানুষের শরীরে কত রকমের রোগ হয় আগে শুনেছি জানো তো, কিন্তু এখন যেহেতু নিজের সাথে হচ্ছে তাই আমি বুঝতে পারছি। মানে বিশ্বাস করবে না আমার এই জীবনের অর্ধেক রোগ জ্বালাই হচ্ছে টেনশনের কারণে, আর এখন টেনশন করি না সত্যি কথা বলতে, টেনশনটা আমার একটা টাইমে প্রচণ্ড করেছি জানো তো, আমার কী হবে আমার ছেলের কী হবে আমি এরকম মানে মানে নানা রকম মাথায় টেনশন করে 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 আজকে আমার শরীরে এই দশা হয়েছে। আর তার থেকেও বেশি হয়েছে জানো তো রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে, মানুষের একটা টেনশন থাকলে চোখে কি আর ঘুম আসে, সেই না ঘুমিয়ে 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 আজকে 12টা বাজেছি। তাতে আমি যতই এখন আর ভালো খাবার খাই আর যাই খাই, যেই ড্যামেজটা হয়ে গেছে সেটা তো আর পূরণ হবে না, তবু আর কি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি ততই ভালো। তো এখানে পেয়ারা আজকে অর্ককে টিফিনে দেবো, পেয়ারা দেবো, আপেল দেবো,
আর কমলালেবু তো ওকে দিই প্রতিদিন, যেহেতু এখন এটা কমলালেবুটা উঠছে তো সেই কারণে কমলালেবুকে আমি প্রতিদিনই দিই। আর মৌসুম্বি জুসও খেয়ে যায়। আবার কালকে আবার মানে নানা দিন নানা রকমভাবে দিই, কালকে আবার শসা দেবো, আপেল দেবো আর কমলালেবু দেবো। আবার পরের দিন মানে নানা রকমভাবে নানা রকম ফলটা আমি ওকে দেওয়ার চেষ্টা করি, যাতে একরকম খেয়ে ও না বোর হয়ে যায়। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ওর মানে বায়না স্টার্ট হয়ে গেছে, মা স্ট্রবেরি কবে নিয়ে আসবে। ওর কো স্ট্রবেরি খেতে কী যে ভালোবাসে, স্ট্রবেরি আর কিউই খেতে যে ওর কী ভালো লাগে আমি সত্যি বুঝতে পারি না জানো তো। আমার তো একটুও ভাল লাগে না, মানে একটুও না, না স্ট্রবেরি খেতে ভাল লাগে না কিউই খেতে ভাল লাগে। আমি জানি না আমার ফলের প্রতি কোনো ইন্টারেস্টই নেই জানো তো। ফলের মধ্যে একটা জিনিস আমার ভাল লাগে, যদি ডাসা পেয়ারা থাকে সে ডাসা পেয়ারা ভাল লাগে, আর ডাব ভাল লাগে সত্যি কথা বলতে, ডাব খেতে খুব ভালোবাসি। আর লেবু ভালোবাসি না বলবো না, কমলা লেবু খেতে ভালোবাসি। আর আম, আম হচ্ছে আমার সব থেকে প্রিয় ফল, আমি আম খেতে খুব বেশি ভালোবাসি। গরমকালে মানে আম খেয়ে 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 আমি পচে যাই। আর এবারে অর্ককেও আমের নেশা করিয়ে দিয়েছিলাম জানো তো, আমি নিজেও খেতে ভালোবাসি সেই কারণে দেখলাম আমি একা কেন ওকেও আমি নেশা করি, তাহলে ও খাবে আমিও খাবো। তো এখানে ওই যে মৌসুম্বি জুসটা করে রাখলাম, এবার দুধটা গরম করব। সকাল থেকে উঠে না নিঃশ্বাস ফেলার টাইম থাকে না, এটা তো একদম সত্যি। আবার এই যে অর্ককে স্কুল পাঠিয়ে দেবো, তারপর থেকে আর কোনো কাজ থাকে না জানো তো, চুপচাপ শুয়ে বসে এমনি করেই কাটাই। তো ওই সকালবেলায় উঠে এই যে দুধটা গরম করলাম, তারপরে যে খাওয়াতে বসবো, একটা ডিম সেদ্ধ আর সবজি দিয়ে ঝোলটা নিয়েছিলাম, মাছটা নিয়ে ঝোলটা নিয়েছিলাম আর সাথে একটা রুটি, এই খাইয়ে অর্ককে আমি স্কুল পাঠাই। আর গিয়ে তো তারপরে ফল টল খাই, তারপরে এসে তো বাড়িতে এসে ভাত খাই। আবার ও নর্মালি এভাবেই চলে। আর বিকালে উঠে আবার ওকে আমি দুধ ড্রাই ফ্রুট দিই, তারপরে কিছুক্ষণ পরে একটুখানি হালকা ফুলকা কিছু বানিয়ে দিই, টিফিন বা কিছু থাকলে আমি একটুখানি চিড়ে ভাজা বা এইসব দিই, তারপরে ও রাতে ডিনার করে শুয়ে পড়ে। এই হলো ওর প্রপার রুটিন। তারপরে এই যে আমি এখন ফল খেতে বসেছি, কারণ ফলগুলোতে কাটা ছিল, ওই কাটা ফল বেশিক্ষণ রাখতে নেই, তো সেইখানে এখানে ফলটা খেয়ে পরে অর্ককে স্নান করিয়ে এখন দেখো ড্রেসটা পরাচ্ছি, কারণ বেশ লেট হয়ে গেছে এইসব করতে করতে, আমি ঘড়িটার দিকে তাকাইও নি। তো অর্ককে স্কুল পাঠিয়ে তারপরে ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপরে আমি পুজো টুজো দেবো, যা যা করতে হবে বাকি কাজগুলো করব। তার আগে এই বাঁদরটাকে আমি রেডি করি। আর এই যে বাঁদর বলছি না, তাই ঘুমিয়ে গেছে, তাই আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন অর্ক পাশে ঘুমিয়ে গেছে। আর না হলে আমি যে বাঁদর বললাম না, ব্যাস স্টার্ট করে দিত, তুমি কি আমাকে মাঙ্কি বললে নাকি, এই নিয়ে স্টার্ট করে দিতে তর্ক, ভাবতে পারবে না। তো এইখানে দেখো অর্কর মাথায় এত ড্যান্ড্রফ হয় পুরো আমার মতো জানো তো, আমার যেমন মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয় এই আর কি। তো এই যো ব্যাস মোজা টোজা পরিয়ে একদম রেডি করে দিলাম, এই যো ব্যাগ দিয়ে পিঠে জলের বটল দিয়ে ব্যাস চলে গেল, একটা হামু দিল, ব্যাস টাটা করে স্কুলের জন্য রওনা দিল। আর স্কুলে যাওয়ার পর আমি ওই ঝাঁটা হাতে চললাম ঘরটর ঝেটোতে, তারপর একটুখানি ঘরটর মুছবো, তারপরে আর কিছুই কাজ নেই বিশ্বাস করো, বইগুলো নিয়ে একটুখানি বসি, একটু পড়াটড়া করি, কারণ এক্সামটা দিয়ে আমাকে কাজটা তো পেতে হবে সেই কারণে, তো সেই কারণে একটু পড়াটড়াগুলো করি। আর অর্ক যদি কিছু কোশ্চেন লেখার থাকে, অর্ক যদি কিছু থাকে সেগুলো করাই। ব্যাস আজকে ব্লগটা এইটুকুখানি, আপাতত আজকে ব্লগটা কেমন লেগেছে জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।